তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই পাখাগুলো এত আস্তে আস্তে ঘোরে তবুও এত বেশি পরিমাণে বৈদ্যুতিক শক্তি কিভাবে উৎপন্ন করে? এরকমই ইউনিক ইনফরমেশন জানবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই পাখাগুলি 400 ফিট পর্যন্ত ওপরে থাকে, আর সেখানে যদি জোরে জোরে ঘোরে তাহলে যখন তখন পাখাটা ভেঙে পড়ে যেতে পারে। তাহলে এত আস্তে আস্তে ঘুরে এতটা পরিমাণে বৈদ্যুতিক শক্তি বানাচ্ছে কি করে? এখানেই এন্ট্রি হয় আমাদের গিয়ার বক্সের, যেটা একদিকে আমাদের পাখাটাকে বেশি জোরে ঘুরতে দেয় না, অন্যদিকে জেনারেটরের গতিশক্তিকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়, যেটা আমাদের বৈদ্যুতিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট হয়।